দেখছেন সংবাদ প্রতিক্ষণ, প্রতিক্ষণ জীবন্ত ক্ষণ, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আগামী 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সেফ ট্রি সেভ ওয়ার্ল্ডের হুগলি ডানকুনি শাখার পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে এক বিশেষ জনসচেতনতামূলক অনুষ্ঠান। সেফ ট্রি সেভ ওয়ার্ল্ডের ডানকুনি শাখার সম্পাদক তাদের এই প্রচেষ্টা সম্পর্কে আমাদের জানালেন। আমাদের 5 তারিখ হচ্ছে বিশ্ব উষ্ণায়ন দিবস, তো আমরা এই দিনটা বিশ্ব উষ্ণায়ন পরিবেশ দিবস আমরা এটাকে প্রত্যেক বছরই পালন করি। তো বিগত লাস্ট ইয়ার থেকে আমাদের কোভিড সিচুয়েশন জন্য আমাদের খুব একটা এটাকে পালন করতে আমরা পারিনি। জাস্ট কয়েকজন মিলে আমরা হাউজিং একটা ছোট্ট প্রোগ্রাম করেছিলাম। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গাছ লাগানো। যারা গাছ পলিউশন দূষণ করে তাদের কাছে আমরা যাই, তাদেরকে বলি যে আপনারা শুধু পলিউশন দূষণ কেন করছেন। আর গাছ যারা কাটে তাদেরকে আমরা প্রতিবাদ করি। কেন করি? এখনের যা সিচুয়েশন, গাছ আমাদেরকে লাগাতেই হবে। এবার এমন এমন পরিস্থিতির উপর ডিপেন্ড করে কিছু কিছু জায়গায় গাছ কাটতে হয়, অবশ্যই কাটতে হয়। তখন আমরা তাদেরকে বলি আপনারা যদি একটা গাছ কাটেন, একটা গাছ অবশ্যই লাগান, যাতে এই গাছটা আগামী দিনে আমাদের পরিবেশকে সুস্থ সুন্দর রাখতে সাহায্য করে। এই জন্য আমরা সেই দিনটা, এই 5ই জুন যেটা বিশ্ব উষ্ণায়ন পরিবেশ দিবস, আমরা মূলত সবাইকে এটাই প্রচার করব। ওখানে দাঁড়িয়ে আমাদের হাউজিংয়ের প্রোগ্রামটা আছে, ওটা টাইম আছে সম্ভবত 11টা থেকে আমাদের। তো সবাইকে আমরা এটাই প্রচার করব, যাতে এখন তো করোনা সিচুয়েশান চলছে, সবাই একটু সেফ থাকুক, সেফ থাকার চেষ্টা করুক, আর পলিউশনটা যাতে না হয় সেটা আমরা সবাইকে বারবার একটা কথাই বলছি যে পলিউশন মুক্ত আমরা ভারত চাই। এর জন্য আমরা সবাইকে একটাই কথা বলছি যে গাছ লাগান, গাছ লাগান, লাগালেই আমাদের পরিবেশটা মুক্ত। দাদা, এখন স্যার কোভিড সিচুয়েশান তো সেরকম কিছু একটা আমরা অনুষ্ঠান করছি না, জাস্ট একটা মোড়ে, আমাদের হাউজিং মোড়ে একটা ওই ছোট্ট করে একটা প্রোগ্রাম, জাস্ট দাঁড়িয়ে প্রোগ্রাম, বসারও কোনো প্রোগ্রাম নেই, দাঁড়িয়ে আমরা প্রচার করব যে আগামী দিনে ডানকুনিকে দূষণমুক্ত করতে হবে। চেষ্টা করছি আমরা সেদিন কিছু গাছের চারা আমরা পাবলিককে দেবার দেবো, আর উদ্দেশ্য একটাই থাকবে যে গাছ লাগান। ঘটনামূলক আমরা সবাইকে একটা কথাই বলছি, মাস্ক পরুন, স্যানিটাইজার ব্যবহার করুন, দূরত্ব বজায় রাখুন, অযথা বাড়ির বাইরে বেরোবেন না। আমাদের সমস্ত খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অতি অবশ্যই বেল আইকন প্রেস করে সবসময় আমাদের সঙ্গে আপডেট থাকুন।